পাখি আমার বোকা না, কান্দাইলো কেন বুঝলাম না। না আমি সব ইন্টারভিউতে বলেছি, তুমি হয়তো শুনোনি বা খেয়াল করোনি। স্কুলে আমার বউ আছে, আমি অ্যাকসেপ্ট করতে পারবো না এরকম টাইপের কিছু। আমাকে ইন্টারভিউতে বলা হয়েছিল, আমি উত্তর দিয়ে দিছি। এখন ভালো গান গাইতো, কণ্ঠ খুব ভালো ছিল। 3 মাসে না কয় দিনের পরিচয়, যে মেয়েকে পছন্দ করছে তাকে বিয়ে করেছে। গতকাল দেখলাম ফেসবুকের পাতায় সে আত্মহত্যা করে মারাও গেছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আতিফ আহমেদ নিলয় নামের একজন গায়ক তিনি সুইসাইড করেছেন। তো দর্শক, অবশেষে বেরিয়ে এলো গোপন তথ্য, তিনি কেন সুইসাইড করেছিলেন এবং এর পিছনে কার হাত ছিল। দর্শক শ্রোতা, সেই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এবং এইদিকে সেই আতিফ আহমেদ নিলয়কে নিয়ে মুখ খুললেন গিয়াসউদ্দিন আর তাহিরি। দর্শক শ্রোতা, তাহিরি হুজুর তিনি কি বলেছেন সেই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। দর্শক, আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো যে এই আতিফ আহমেদ নিলয়ের তার যে তিনি যেই সুইসাইড করেছেন এর পিছনে আসল রহস্য কি, আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখবো। তার আগে আমরা দেখে আসি যে গিয়াসউদ্দিন আর তাহেরি হুজুর তিনি কি বললেন এই আতিফ আহমেদ নিলয়কে নিয়ে। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। গতকাল দেখলাম টিকটক করত, ভালো গান গাইতো, কণ্ঠ খুব ভালো ছিল। 3 মাসে না কয় দিনের পরিচয়ে, যে মেয়েকে পছন্দ করছে তাকে বিয়ে করেছে। গতকাল দেখলাম ফেসবুকের পাতায় সে আত্মহত্যা করে মারাও গেছে। কেন মারা গেছে সেটা জানি না, তবে একটি কথা বলতে চাই, আত্মহত্যা করা মহাপাপ। যেই ব্যক্তি হাদিস শরীফে আছে, যেই ব্যক্তি পাহাড়তিকা লাভ দিয়া পইরা আত্মহত্যা করে, সে জাহান্নামে আগুনে জ্বলার পরও সে এভাবে লাভ দিয়ে আত্মহত্যা করে কষ্টটা স্বীকার করবে। যে ব্যক্তি বিষ খাইয়া মরব, জাহান্নামের আগুনে জ্বলার পরও বিষ খাইয়া মরার সময় যে কষ্ট, একটু পরে পরে বিষ খাইব, কষ্ট পাইব আর আগুনে জ্বলব, ফাঁসি দিয়া যে মারা যাইব, ঠিক এভাবে সে ফাঁসি দিয়ে আর যে কষ্ট, এই কষ্টটা জাহান্নামের আগুনে গিয়েও সে বারবার পাইব। কারণ আত্মহত্যা করা কবিরা গুনাহ। তুমি যদি সত্যিকার অর্থে তোমার হৃদয়ে কোরআন এবং সুন্নার প্রেম লালন করতা, তাহলে নিঃসন্দেহে ফাঁসির জোর দড়িতে ঝুলতে গিয়েও চিন্তা করতা যে এইভাবে মরলে আল্লাহ পাক বেজার হবে। আজকে মানুষ কেন আত্মহত্যা করছে এবং গুম, আত্মহত্যা এগুলো বেড়ে যাওয়ার মূল কারণ কি? মূল কারণ, আমাদের কোরআন সুন্না থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। এই জন্য আমাদের একটা হারাম কাজ করতে গিয়ে আমরা চুল পরিমাণ চিন্তা করি না। একমাত্র মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, রাসূল পর্যন্ত পৌঁছাই দিবে তার নৈতিকতা। নৈতিক চরিত্র যার ভালো থাকবে, আল্লাহ পাক তাকে তার কাছে টেনে নিবে, আল্লাহ পাক তাকে বান্দা থেকে বন্ধু বানাই দিবে। যুবক, তোমাদেরকে বলছি, কাহারো পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, কাহারো সুর নকল করে ঠোঁট লাড়িয়ে লাড়িয়ে টিকটক করে মজা নিও না, ফিল্টার ইউজ করে কালো চেহারাকে সাদা বানিয়ে নিজেকে খুব অপূর্ব মনে করো না। আল্লাহ যা দিয়েছে তাতেই তুমি সন্তুষ্ট থাকো, এটাই হলো পরিষ্কার কথা। এই আদর্শ যখন আপনি হৃদয়ে লালন করবেন, ফি আইয়ে সুরাতি মা শা আর রাক্কাবাক, আল্লাহ তোমাকে যেমন বানিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বর্তা দিয়ে খাওয়াইছে, আল্লাহ আমাকে শান্তিতে ঘুম পাড়িয়েছে, আল্লাহ আমাকে মাহফিলে এনেছে, ভাঙ্গা ঘরেই থাকি, ভাঙ্গা ঘরেই ঘুমাই, রোগ বিমার এসেছে, মৃত্যু হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় প্রশংসা একজনের, জবানটা খুলে বলুন তিনি কে, এটাই বাস্তবতা। যা কিছু হচ্ছে সব দিচ্ছেন কে? সিলেটের বন্যা, যেখানে কখনো পানি ওঠে নাই, হুট করে এত বিশাল পানি আসলো কোথায় থেকে? দিয়েছেন কে? আল্লাহ। নিয়েছেন কে? আল্লাহ। এই জন্য সবকিছুর ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? ভাইয়ের আমার ভাই, হাত রেখে বলবো, জীবনে যদি কিছু করতে চান আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন, খুচুট খেয়ে আপনি মারা যেতে পারেন, ঠিক কিনা বলেন? আমি ওই দিন যখন গাড়ি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাই, আমার ড্রাইভার বলতেছে, বাবা আপনি একটু বলে দেন, ওর ওর কাপড়টা, ওর নানা বোরকার কাপড় যেন চাক্কার মধ্যে ঘুরে যাচ্ছে, চাক্কার মধ্যে প্যাঁচ লাগতেছে। আমি দরজাটা খুললে বললাম, মা
আপনার কাপড়টা ছাক্কায় পেস্ট লাগতেছে, একটু টান দিয়ে বসেন। সে সতর্ক হয়ে গেল। আপনি কি ফেসবুকে দেখেন নাই, অটোতে যাওয়ার সময় গলার ওড়না পেঁচিয়ে চাক্কার মধ্যে পেঁচিয়ে লোকটা মারা গেছে, হয় কি হয় না? এই জন্য সাবধান, যে কোনো মুহূর্তে আপনার। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে এই আতিফ আহমেদ নিলয়কে নিয়ে কি বললেন গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর। তো দর্শক, তার বক্তব্য শুনে, তার ওয়াজ শুনে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা দেখে আসি যে এই আতিফ আহমেদ নিলয় তার স্ত্রীর সাথে একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তিনি কি কি বলেছিলেন আমরা সেই ভিডিওটা বিস্তারিত দেখে আসি। আরো বেশি ভালো লাগতেছে। তো বলুন, আপনাদের দিনকাল বর্তমান কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমাদের বিয়ের তো প্রায় হচ্ছে 2 বছর হয়ে আসছে। তো এই 2 বছর আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে, যেহেতু রিলেশনের বিয়ে, ফ্যামিলি থেকে সবাই, পরিবারের সবাই মেনে নিচ্ছে খুব তাড়াতাড়ি। আর হচ্ছে ফ্যামিলির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আর বাকিটা নীলার মুখ থেকেই শুনুন। আর আল্লাহর রহমতে, মানে মানুষের যতটা ঝাই ঝামেলা হয় আমাদের যেন ঝামেলা হয় নাই, আমাদের ফ্যামিলি থেকে আমাদের মেনে নিচ্ছে আর কি। তো এই জন্য আমরা অনেক হ্যাপি এটা নিয়ে আর কি। আমার একটা প্রশ্ন করা ছিল নিলয় ভাইয়ের কাছে। আচ্ছা নিলয় ভাই, আপনার এর আগে তো অনেকগুলো ইন্টারভিউ আমি দেখেছি, বাট কোনো একটা ইন্টারভিউর মধ্যে আপনি কিন্তু বলেননি যে আপনি বিবাহিত। এটা না, আমি সব ইন্টারভিউতে বলেছি, তুমি হয়তো বা শোনোনি বা খেয়াল করোনি বা ওই পর্যন্ত দেখো নাই। আমি অন্যভাবে বলছি যে আমার ওয়াইফ আছে বা আমার গার্লফ্রেন্ড প্রয়োজন নেই, আমাকে যদি কেউ প্রপোজ করে আমার বউ আছে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, এরকম টাইপের কিছু আমাকে ইন্টারভিউতে বলা হয়েছিল, আমি উত্তর দিয়ে দিয়েছি এমন। ও আচ্ছা দাদা, তো হতে পারে তাহলে সেটা, তাহলে আমার তাহলে মিস্টেক যে আমি হয়তো আমি দেখিনি। তো বর্তমানে আপনাদের যে, মানে আপনারা তো বিয়ে করছেন প্রায় 2 বছর, তাহলে বলা যায় আপনাদের মানে বিয়ের তাহলে লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। কতদিনের রিলেশন ছিল আমাদের? 6 মাসে। 6 মাস রিলেশন? ও মাই গড, 6 মাস রিলেশনে বিয়ে? হ্যাঁ, আমাদের পরিচয়টা ছিল খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে ফেসবুক লাইভে। আমি একটা লাইভ করতেছিলাম, সেখানে যে নিলে কমেন্ট করে, সো সেইখান থেকেই পরিচয়। মূলত ফেসবুকের মাধ্যমেই আমাদের আর কি রিলেশন বা বিয়ে এত দূর পর্যন্ত আসা। ফেসবুক দিয়ে মানে আমাদের দুইজনেরই একটা ভালো একটা দিক আসছে, ফেসবুকের সাথে ভালো একটা ফেসবুকের রিলেশনগুলো ফেক হয়, স্মৃতি জড়ায় আছে আমাদের। এই আমরা তো ফেসবুক থেকেই রিলেশন, আর 6 মাসের রিলেশনের মধ্যে হচ্ছে বিয়ে। তো যাই হোক, আমি সবাইকে একটা কথা আমি বলে দিতে চাই, যারা কিনা বলেন যে ফেসবুকে প্রেম হচ্ছে আপনার ফেক প্রেম বা এটা দিয়ে কোনো কিছু হয় না, তারা আশা করি আজকে এই তাদের মানে ভাই আতিফ আহমেদ নিলয় ভাই লাভ স্টোরি দেখে আপনারা বুঝতেই পারছেন তাদের লাভ স্টোরি কতটাই স্ট্রং ছিল, যার কারণে ওনাদের কত জীবন আজকে ওনারা যে পর্যন্ত ওনারা আসতে পেরেছেন সেটা কতটাই স্ট্রং, যার মানে ফেসবুক। তো সবাই এরকমভাবে নেবেন না, আসলে কি মানে মাইন্ড ঠিক রাখতে হয়। তাহলে আশা করি আপনাদের সেটা বিয়ে বিয়ে বা একটা সম্পর্ক সেটা অটুট অবশ্যই থাকবে, যদি আপনার মাইন্ড এবং যদি ভালো, যদি আত্মবিশ্বাস পরস্পরের মধ্যে দুজনের যদি থাকে। আচ্ছা, তো আমি আপুর কাছে মানে একটা জিনিস আমি জানতে চাইছি যে ভাইয়ার মধ্যে কী এমন জিনিস গুণটা দেখলেন যে ভাইয়াকে আপনার ভালো লাগলো, যে যার কারণে আপনারা রিলেশন করে 6 মাসের রিলেশন হলো, তার মধ্যে আপনারা মানে বিয়ে করে ফেললেন, যদি একটু শেয়ার করতেন। তোমার ভাইয়ার মধ্যে আসলে কি ফেসবুকে কথা হইতো, কথা খুব ভালো ভালো সাজেস্ট করতো, দেন হচ্ছে আমি কিছু অসহায় বাচ্চাদের নিয়ে কাজ করতাম, তো ওইটাই অনেক সাপোর্ট করতো। ওইটা দেখতাম যে আসলে এই সব ইচ্ছা তো সবাই পূরণ করে না, মনে করো যে আমার একটা শখ আছে অন্য ছেলেকে বিয়ে করব বা হচ্ছে সবটা পূরণ করতে পারবে না আমার শখ, তো আর খুব ভালো সাজেস্ট করতো। আর সবথেকে বড় কথা ওর মনটা অনেক ভালো, মনটা অনেক ভালো, আর আমি একটু রাগ অনেক বেশি, রাগ করলেও হয়তো বা বানাই নিত। তো সবথেকে বড় জিনিসটা হচ্ছে ওর কিন্তু অনেক মেয়ে কিন্তু ওর প্রতি ক্রাশ, তো তাদের মধ্যে ছিলাম আমি ওর কাছে ভালো লাগাটা, তো সেই হিসাবে মনে করো একটা থাকে না ছেলেদের যে তুমি সেলিব্রিটি হয়ে গেছো, তোমার অনেক মেয়ে ক্রাশ আছে, অনেক কিছু কিন্তু থাকে, ওইটার মধ্যে আর কি ছিল না। ও সবসময় আমার নিয়ে ভাবতো আর সত্যি অনেক ভালোবাসতো। তো ওর ভালো যদি বলি, বললে অনেক কিছুই বলা যাবে, ভালো বললে শেষ হবে না। তো এটুকুই যে মনটা অনেক ভালো আর সবসময় আমাকে সাপোর্ট করতো, আমার ভালো লাগা ভালো লাগা, তারপর ইচ্ছা সুখ দুঃখ সব কিছুতে পাশে থাকতো, সাপোর্ট দিত এই। আচ্ছা যাই হোক, তো আপু তো আপনার মানে নিলয় ভাইয়ের ভালো একটা মন এবং প্লাস মানে বুঝতে পারলাম কী কী দেখে আপনাকে আপু ভালোবেসেছে। তো আমি আপনাকে জানতে চাইছি যে আপুর মধ্যে আপনি কী এমন জিনিস দেখলেন যে যার কারণে আপনি আপুকে আপনি মানে আসলে আমার শ্বশুরের অনেক সয় সম্পত্তি আছে, তো ওই লোভে বিয়েটা করছি। ঠিক আছে, আমার শ্বশুরের অনেক জায়গা জমি আছে, তো ও আবার এক বাপের এক মেয়ে। ঠিক আছে, শালা থাকতে আমার শালা নেই, শালি থাকতেও শালি নেই, তো আমি ওই লোভে পুরো বিয়েটা করছি, যে চিন্তা করছি।
দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও এখানে শেষ করে ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিয়ে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও এখানে শেষ করতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।